প্রধানমন্ত্রী যাবে যদিও উপর দিয়ে। সো এসব বিল্ডিং এর উপর কিন্তু মানুষ আসা একদম নিষেধ, আর এগুলো সবগুলোর উপরে পুলিশ আছে এই মুহূর্তে। ক্যামেরা নিয়ে বের হইতাম না, নর্মালি আমি অফিসে গেলে কখনো ব্লগ করি না, কিন্তু ক্যামেরা নিয়ে বের হওয়ার রিজন ছিল এটাই যে এখানে তো ভরপুর পুলিশ, দেখতে ভালোই লাগতেছে। আর এইটা হচ্ছে বিজয় সরণির স্টেশন, এই যে এটা, ও এটা এখনও আন্ডার কনস্ট্রাক্টেড, এটা কমপ্লিট হয় না, এই যে দেখেন, এই যে এখনও এটা কাজ চলতেছে। তো এই মেট্রো রেলটা হওয়াতে আমি খুশি, কিন্তু আমার একটা আফসোস রয়ে গেছে, সেটা হচ্ছে হোয়াট ইজ আপ ভাই ব্রাদার্স, কী অবস্থা সবার? তো আমি এখন হচ্ছে বাসার নিচে, এখন আমি বের হব আমার বাইকটা নিয়ে। আজকে একটা বিশেষ দিন, আজকে হচ্ছে মেট্রো রেলের উদ্বোধন হচ্ছে আমার বাসা শেওড়াপাড়া মিরপুরে, এটা সবাই জানেন। তো আমাদের এলাকার যে অবস্থা এই মুহূর্তে শেওড়াপাড়ার যে অবস্থা, সেটা হচ্ছে যেহেতু আজকে প্রধানমন্ত্রী যাবে, তো রাস্তার কী অবস্থা আমি জানি না। মেন রোডের আশেপাশে যতগুলো বিল্ডিং আছে এগুলো সবগুলোতে পুলিশ আছে। যেখানে একটা বিল্ডিংয়ের বারান্দায় কাপড় নাড়াই নিষেধ, তার মানে মানুষ যাওয়া তো অবশ্যই নিষেধ। বাসার ব্যালকনি থেকে দেখছিলাম যে মোটামুটি অনেকগুলো বিল্ডিংয়ের ছাদে পুলিশ আছে। তো আমি আসলে জানি না যে রোড কন্ডিশন কী অবস্থা, মানে রোডে কি আসলে বাইক যেতে দিবে কি দিবে না, এটা আমি জানি না। যদি মেন রোডে উঠতে দেয় তাহলে তো মেন রোড দিয়ে যাব, আপনাদেরকে মেট্রো রেলের নিচে রাস্তাটা দেখাইতে পারবো তাহলে। আর যদি উঠতে না দেয় তাহলে একটা কাজ করতে হবে, হয়তো আবার রিকোয়েস্ট করে আমার রাস্তাটা জাস্ট পার হইতে হবে। আমি রাস্তাটা পার হইলে ওই পারে গেলেই হচ্ছে কচুক্ষেত দিয়ে ক্যান্টনমেন্ট দিয়ে বনানি যেতে পারবো। সো এই দুইটা অপশন আছে, তা না হলে আমাকে আবার ভিতর দিয়েই ঘুরে অনেক দূর, যে এখানে পুলিশ, সো দেখি যেতে দেয় কি না। মেন রোডে কি গাড়ি চলতেছে? যাক, নিচে দিয়ে গাড়ি চলতেছে এটাই অনেক থ্যাঙ্কফুল, কারণ এরকম সিচুয়েশনে আসলে গাড়ি না চলতে দেওয়াটাও স্বাভাবিক ছিল। প্রধানমন্ত্রী যাবে যদিও উপর দিয়ে, সো এসব বিল্ডিংয়ের উপর কিন্তু মানুষ আসা একদম নিষেধ, আর এগুলো সবগুলোর উপরে পুলিশ আছে এই মুহূর্তে। আর নিচে দিয়ে তার মানে যেতে দিচ্ছে, কারণ বিকজ অফ প্রধানমন্ত্রী যেহেতু উপর দিয়ে যাবে, সো নিচে দিয়ে যেসব গাড়ি চলাচল করবে রাস্তায় দিয়ে এগুলো ম্যাটার করে না। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি শেওড়াপাড়ায় আছি এই মুহূর্তে, আর মেট্রো রেলের কাজ মোটামুটি আগারগাঁও পর্যন্ত পুরোপুরি কমপ্লিট, আর এখন হচ্ছে দেখেন রাস্তাঘাটে কিন্তু অনেক পুলিশ। সো আর রাস্তাঘাট অনেক ক্লিন, আমি আজকে মেইনলি অফিস থেকে কল দিছে বনানি যাওয়ার জন্য, এটা ঠিক আছে, কিন্তু আমি ক্যামেরা নিয়ে বের হইতাম না, নর্মালি আমি অফিসে গেলে কখনো ব্লগ করি না, কিন্তু ক্যামেরা নিয়ে বের হওয়ার রিজন ছিল এটাই যে আজকে যেহেতু মেট্রো রেল উদ্বোধন হবে, আর হচ্ছে যে রাস্তাঘাট অনেক ক্লিন করে রাখছে, আর রাস্তাঘাটে অনেক পুলিশ আছে, তো এই জিনিসটা দেখতে আসলে একটু ইন্টারেস্টিং, ভালো লাগবে, মানে এরকম ভিউ তো সবসময় পাওয়া যায় না। আর রাস্তাঘাটে যদি এত পুলিশ থাকে, এত প্রোটোকল থাকে, তাহলে নর্মালি রাস্তায় গাড়ি চলতে দেয় না। সো যেহেতু প্রধানমন্ত্রী উপর দিয়ে যাচ্ছে, সো নিচে দিয়ে রাস্তা ওপেন, সো ভিআইপি সিগন্যালেরও কোনো প্যারা নাই, তো এই জন্য আর কি আমি বের হলাম, আপনাদেরকেও দেখাই, আমিও নিজেও এক্সপিরিয়েন্স করি, মজাই লাগতেছে, কারণ এরকম ক্লিন রাস্তা আমি শেওড়াপাড়ার এই রোডে কখনো দেখি নাই। সো মানে ইটস অ্যাবসলুটলি অ্যামেজিং ভিউ, যদিও শীতের সকাল, কুয়াশা, অনেক ভালো লাগতেছে, আকাশটা পরিষ্কার থাকলে আরও বেশি ভালো লাগে। তো এই হচ্ছে আগারগাঁও স্টেশন, এটা সম্ভবত এখন যে মেট্রো রেলটা ওপেন করা হচ্ছে এটা এই আগারগাঁও পর্যন্তই আসবে, উত্তরা এক নম্বর স্টেশন থেকে, এরপরে এটা যাবে না। সো এটা হচ্ছে সে আগারগাঁও স্টেশন, এ পর্যন্তই আসবে, এরপরে হয়তো বা ধাপে ধাপে আরও সামনের দিকে খোলা হবে, যদিও মোটামুটি মেট্রো রেলের লাইনটা করা কিন্তু মোটামুটি কমপ্লিট, আরও অনেক দূর পর্যন্ত চলে গেছে আমি দেখছি, কিন্তু কতটুকু স্টেশনগুলো রেডি হয়েছে এগুলোই দেখার বিষয়। এখানে তো ভরপুর পুলিশ, দেখতে ভালোই লাগতেছে, তবে ওই পাশের রাস্তাটা আমার খুব ফেভারিট। কালকে যদি পারি চেষ্টা করব মেট্রো রেলে ওঠার জন্য, মেট্রো রেলে উঠে একটা ভিডিও বানানোর চেষ্টা করব, যদিও বুঝতেছি না যে কী পরিমাণ ভিড় থাকবে, যেহেতু শুরুর দিকে হয়তো বা অনেক ভিড় থাকবে, আর টাইমটা খুবই কম, কারণ সকাল 8টা থেকে 12টা পর্যন্ত চলবে। সো এই টাইমে আসলে কতটুকু কী কভার করা যাবে আমি নিজেও জানি না, তো দেখা যাক। অ্যাটলিস্ট মেট্রো রেল আমাদের দেশে ওপেন হয়েছে এটাই অনেক কিছু, অ্যান্ড এখন চলা শুরু হয়েছে, তার মানে এটা ধাপে ধাপে আরও মানে
নেক্সট স্টেপগুলো ওপেন করা হবে, এটা ফুললি রান করা হবে। আর এইটা হচ্ছে বিজয় সরণির স্টেশন, এই যে এটা, ও এটা এখনও আন্ডার কনস্ট্রাক্টেড, এটা কমপ্লিট হয় না, এই যে দেখেন, এই যে এখনও এটা কাজ চলতেছে। সো এটা হচ্ছে বিজয় সরণির স্টেশনটা, সামনে হচ্ছে ফার্ম গেট। সো স্টেশন কিন্তু অনেক ঘন ঘন, যেন সবাই যার যার গন্তব্যে নামতে পারে, এই জন্য আর কি ঘন ঘন স্টেশনগুলো হয়ে থাকে। এটা তো মেট্রো রেল, এটা তো আপনাকে বুঝতে হবে। উত্তরা এক নম্বর স্টেশন থেকে মিরপুর ডিওএইচএস পর্যন্ত আসতেই কম হলেও দুইটা বা তিনটা স্টেশন আমি খেয়াল করছি, দুই থেকে তিনটা স্টেশন আছে। তারপরে কাজীপাড়া আছে, শেওড়াপাড়া আছে, মিরপুর 10 নম্বরেও একটা আছে, তারপরে আবার আগারগাঁও একটা আছে। তো এই সবগুলোর মধ্যে শুধুমাত্র দুইটা স্টেশনে এখন ছাড়বে আর থামবে, সেটা হচ্ছে উত্তর এক নম্বর থেকে আগারগাঁও। তো এখন ফার্স্ট ফেজ এভাবেই রান করা হচ্ছে, এভাবেই নাকি অনেকদিন চলবে, তারপর ধীরে ধীরে সবগুলি অ্যাক্টিভ করা হবে। এখন আমি জানি না যে মাঝখানের যে স্টেশনগুলো আছে ওইগুলো কি রেডি নাকি রেডি না। তো হোপফুলি আমরা কালকে থেকে মেট্রো রেলে উঠতে পারবো এবং মানুষ, জনগণ যারা আছে, পাবলিকলি ওপেন করা হবে। আজকে তো আর সম্ভাবনা নেই, কারণ এটার টাইমই হচ্ছে 12টা পর্যন্ত, এরকম না যে সারাদিন রাত 24 ঘন্টা চলবে, কারণ এখন প্রধানমন্ত্রী চলে গেলে তো 12টা শেষ, অলরেডি 12টা পার হয়ে গেছে, 1টা বাজে, এখনও মনে হয় প্রধানমন্ত্রী যায় নাই, মনে হয় এখনও উত্তরাতেই আছে, আই গেস, আমি এখনও শিওর জানি না, নিউজ দেখলে বুঝতে পারতাম। তো কালকে থেকে হচ্ছে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত চলবে মেট্রো রেল, এর মধ্যে অফিস টাইমে মানুষ যাওয়া আসা করবে, কিন্তু অফিস টাইম শেষে হয়তো আবার কেউ উঠতে পারবে না। সো এটা একটু স্যাড, বাট কিছু করার নাই, এভাবেই আমাদের এখন মেনে নিতে হবে। তারপরে এটা আস্তে আস্তে ঠিক করা হলে সবগুলো রান করা হবে, তখন আমরা পুরো মেট্রো রেলটা এক্সপিরিয়েন্স করতে পারবো ইনশাল্লাহ। তো এই মেট্রো রেলটা হওয়াতে আমি খুশি, কিন্তু আমার একটা আফসোস রয়ে গেছে, সেটা হচ্ছে এতদিন কিন্তু আমি মিরপুর টু উত্তর অফিস করে আসতেছি। হ্যাঁ, আমার অফিস ছিল এতদিন উত্তরাতে। তো আমি ভাবতেছিলাম যে এই যে মেট্রো রেল করতেছে, রাস্তাঘাট ভাঙা, মিরপুরে এত সাফার করলাম, এত ধুলা খাইলাম, এত কিছু করলাম, তো আমার অফিস তো উত্তরা, হয়তো বা আর কিছুদিনের মধ্যে রান হয়ে গেলে বাইক বাসায় পার্ক করা থাকবে, মিরপুর থেকে মেট্রো রেলে উঠবো, ডিরেক্ট উত্তরা গিয়ে নামবো অফিস করে, আবার চলে আসবো, স্বপ্ন দেখছিলাম। স্বপ্নটা সত্যি হয়েছে, কিন্তু একটু ঝামেলা হয়ে গেছে স্বপ্নটার মধ্যে। সেটা কি, আমার যেই অফিস উত্তরা ছিল, অফিসটাই চলে আসছে বনানী, এখন আমার তো আর মেট্রো রেল দিয়ে উত্তরা যেয়ে লাভ নাই, তো এখন আমার বাইক দিয়ে আবার বনানী টু মিরপুর আসা যাওয়া করতে হবে। তো কথাই হচ্ছে যে যারা খারাপ সময় পাশে থাকে তারাই হচ্ছে প্রকৃত বন্ধু। তো আমরা হলাম এই মেট্রো রেলের প্রকৃত বন্ধু। কীভাবে জানেন, এই মেট্রো রেল যখন হইতেছিল, রাস্তাঘাট যখন ভাঙা ছিল, এই পুরা ভাঙা রাস্তার এক্সপিরিয়েন্সটা আমরাই করছি, কত ধুলা যে খাইছি এই মিরপুরে থেকে। এখন হচ্ছে ভালো সময়, এখন মেট্রো রেল ওপেন হয়ে গেছে, এখন আর ধুলাবালু নাই, রাস্তাঘাট চকচকা। এতদিন আমার অফিস ছিল মিরপুর টু উত্তরা, তো আমি মিরপুর টু উত্তরা অফিস ভাবছিলাম যে মেট্রো রেলে করবো, কিন্তু সেটা তো আর হলো না, এখন মেট্রো রেলের কাজও শেষ, রাস্তাও সুন্দর, আমার অফিস চলে আসছে বনানী, এখন আমার সেই আবার মিরপুর টু বনানী অফিস করতে হবে। যাই হোক, ওই রাস্তাটা হয়তো বা অফিসার বাসার যেই যাতায়াত ওইটার জন্য এক্সপিরিয়েন্স না করতে পারি, ওভারঅল এক্সপিরিয়েন্স তো করতে পারবো, ওই রাস্তায় তো যে কোনো কারণে চলাচল তো করা হবেই। সাবস্ক্রাইব ব্লগটা এই পর্যন্তই, বনানী চলে আসছে আমার অফিসের কাছাকাছি, আমাদের সঙ্গে থাকবেন, বাইকিংসের ব্লগগুলো দেখবেন, বাইকিংসের সঙ্গে থাকুন এবং হেলমেট পরে রাইড করুন। আল্লাহ হাফেজ।